নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামী 10 দিন পর্যন্ত এই 5 রাশি 10 গুণ লাভ পেতে চলেছে। কেন, আমি তাও এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আমি এই জন্য বারবার বলছি, আপনারা অবশ্যই ভিডিওর আলোচনাটা সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন। রবি রাশি পরিবর্তন করার আগে আগে 17 অক্টোবর পর্যন্ত রবি কিন্তু কন্যা রাশিতে অবস্থান করবে। এরপরে 17 অক্টোবরে রবি তুলা রাশি, তো এখানে রবি কিন্তু নিচস্থ, নিচস্থর কিন্তু ফল দিবে, রবির পাওয়ার কমবে। এখানে কিন্তু বিশেষভাবে কন্যা রাশিতে তুঙ্গ গৃহে অবস্থান করছে রবি, মিত্র গৃহে। এখানে রবি বুধাদিত্যর রাজযোগ সৃষ্টি করছে এবং রবি কিন্তু আপনার মিত্র গৃহে অবস্থান করে যাওয়ার আগে 10 গুণ লাভ দিবে এই 5 রাশিকে। ডায়েরিতে নোট করে নিন আগামী 10 দিন। যদিও একটু ভিডিওটি আমার আপলোড করতে দেরি হয়ে গেল, কিন্তু গ্রহ যেটা কাজ এই 5 রাশিকে কিন্তু করবেই করবে। কোন এই সৌভাগ্যশালী 5 রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটির আলোচনাটা সম্পূর্ণরূপে শুনবেন এবং আপনার জন্মছকে যদি রবি শুভ অবস্থায় থাকে, আগামী 10 দিন কিন্তু 10 গুণ লাভ আপনি কিন্তু পাবেন। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। রবি, দেখো, রবি হচ্ছে আমাদের হার্টকে নিয়ন্ত্রণ করে। রবি আমাদের মান সম্মান, খ্যাতি প্রতিষ্ঠা, রবি আমাদের গভর্নমেন্টকে নিয়ন্ত্রণ করে, রবি আমাদের মেডিকেল জায়গাটা কিন্তু বিশেষভাবে রবিও কিন্তু দেখে, মেডিসিনের যারা ব্যবসা করছে রবি কিন্তু দেখে, কাঠের ব্যবসা করছেন রবি কিন্তু এখানে কিন্তু নির্দেশ কিন্তু করে। অর্থাৎ রবি, আমি একটি কথা বলেছি, আপনার বাড়িতে খুব সুন্দর আপনি একটি বাড়ি করেছেন, খুব মানে লাক্সারি বাড়ি, সেখানে যদি ইলেকট্রিসিটি না থাকে সেই বাড়িটা কেমন লাগবে। তাই রবি যদি আপনার জন্মছকে যদি অশুভ অবস্থাতে থাকে, গ্রহণ দোষ থাকে, বীজ দোষ থাকে, রবি নিচস্থ থাকে, রবি ডিগ্রিগত দিক থেকে দুর্বল থাকে, তাহলে কিন্তু আপনার জীবনে একাধিকবার মান সম্মানের জায়গায় কিন্তু আপনার আঘাত কিন্তু আসবে। রবি হচ্ছে কি বলুন তো, পিতাকে নির্দেশ করে। তাই আমি একটি কথা বলছি, যাদের ক্ষেত্রে রবি ভালো থাকুক বা রবি খারাপ থাকুক, আপনারা সকালে উঠে পিতার চরণ স্পর্শ করুন। আর যদি আপনার পিতা জীবিত না থাকে, তাহলে মনে মনে আপনি পিতার চরণ কল্পনা করে আপনি স্পর্শ করুন, অর্থাৎ মন থেকে আপনি এটা করুন, দেখবেন আপনার রবি গ্রহটা কিন্তু ভালো কিন্তু অনেকখানি কিন্তু হবে। অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু বুঝার ব্যাপার আছে। মানে নিজের মতন করে একটা ভিডিও দিয়ে দিলাম, কোটিপতির ভিডিও, কোনো কারণ নাই, অকারণ নাই, লজিক নাই। কেউ কেউ বলছে যে কৌশিক রায়ের ভিডিও মানে চ্যানেল কি দুটো আছে, আমি বারবার বলছি আমার একটি মাত্র এখনও চ্যানেল। এবং আমার নাম নিয়ে অনেকে নাম ভাঙিয়ে অনেকে ইনকাম করছে, এই জায়গাটা কিন্তু দেখা কিন্তু একান্তই কিন্তু দরকার। বারবার আমার কাছে এরকম কমেন্ট আসছে, হোয়াটসঅ্যাপে যারা কল করছেন, আমি বারবার বলছি শুধুমাত্র অ্যাস্ট্রো এডুকেশন থেকে যখন কমেন্ট যাবে তখনই, এবং এই নাম্বারটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার। এই বাড়িতে আমার কোনো নাম্বার এখনও পর্যন্ত কিন্তু নেই। যদি কোনো দিন আমি চ্যানেল করি তখন আপনাদেরকে অবশ্যই জানাবো, কিন্তু এখনও পর্যন্ত আমার একটি মাত্র চ্যানেল, সেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন। দেখুন, একটা লজিক আছে, নিজের মতন করে গ্রহের গোচর না বলে নিজের মতন করে বলা কিছু এ হবে না। আমি একটি কথা বলছি বারবার, যে অ্যাস্ট্রোলজি হচ্ছে, জ্যোতিষশাস্ত্র হচ্ছে পিওর সায়েন্স। আপনি যদি বেদকে বিশ্বাস করেন, বেদের চক্ষু হচ্ছে জ্যোতিষ, অর্থাৎ জ্যোতিষশাস্ত্র মানব কল্যাণের জন্য। জ্যোতিষশাস্ত্র যদি আপনি প্রপার মেনে চলেন, জ্যোতিষশাস্ত্রের যদি গাইডলাইন মেনে চলেন, আপনার জীবনে কিন্তু উন্নতি কিন্তু হবেই, কেউ রুখতে পারবে না। আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি, চ্যালেঞ্জের সাথে বলছি,
ওই হবে হচ্ছে বলে আমার কাছে কোনো কথা নাই, আমি টোটাল আপনাদেরকে মানে ফুলফিলমেন্ট আমি বলছি যে দেখুন হবে ইম্পসিবল বলে ডিকশনারিতে আমার ডিকশনারিতে অভিধানে কোনো কিছু লেখা নেই। যে জায়গাটাতে আপনার দেয়ালে পিঠ থেকে গেছে আপনি উঠে আসুন, আপনাকে আমি তুলে ধরবো, হাত ধরবো আমি। কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে এবং চ্যালেঞ্জের সাথে কথা বলছি এবং বারবার বলছি লজিক দেখুন, ভিডিওগুলো দেখবেন, ভিডিওগুলোর কন্টেন্টগুলো অনেক ক্ষেত্রে কপি করা হচ্ছে। আমার হাসি লাগে যে আমার কন্টেন্টগুলো পরপর 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 কপি হয়ে যাচ্ছে। তো যাই হোক, হওয়া ভালো, মানুষ দেখবেন যে কে আগে এই ভিডিওটা পাবলিশ করছে। এখানেই কিন্তু জ্ঞানের কিন্তু পরিচয়, এখানেই কিন্তু বোঝার ব্যাপার আছে। রবি যে যাওয়ার আগে এই আগামী 10 দিন যদি একটু ভিডিও দেরি হলো আমি আবারও বলবো 10 গুণ লাভ দিবে 5 রাশিকে। নাম্বার 1 যে রাশির কথা বলবো সিংহ রাশি। সিংহ রাশি ধনভাণ্ডার পরিপূর্ণ করবে এবং আপনাদের বিশেষ করে বিদেশ থেকে আপনাদের লাভ দিবে এবং কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি কিন্তু দিবে। প্রথম রাশি সিংহ রাশি। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম ধনু রাশি, কারণ আপনাদের ভাগ্যাধিপতি কর্মভাবে অবস্থান করছে এবং 17 অক্টোবর পর্যন্ত থাকবে। এই সময়টা আমি সিংহ রাশির জাতক জাতিকাকেও বলবো, ধনুরাশির জাতক জাতিকাকেও বলবো, আমার করজোড়ে নিবেদন এই সময়টা কাজগুলো গুছিয়ে নিন, ব্যবসা কর্ম এই জায়গাগুলো কিন্তু আপনাদের কিন্তু হবে। এবং আপনাদের শুভকামনা আমার রইল, আপনাদের জীবনে যেন উন্নতির জোয়ার যেন নেমে আসে আমি শুভকামনা জানাই। এবং এর সাথে সাথে কর্মভাবে অবস্থান করে কর্মভাবটা আপনারা কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু এই সময় কিন্তু দিবে এবং আপনাদের আর্থিক স্থিতি, আপনাদের কেরিয়ার, আপনাদের ফিনান্সিয়াল জায়গা ধনুরাশির যথেষ্ট কিন্তু ভালো দিক দেখা যাচ্ছে। ধনুরাশি মানে এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে, কারণ আপনাদের ভাগ্যাধিপতি রবি 10 গুণ কিন্তু লাভ দেবে ধনুরাশিকে। আপনার ফিনান্সিয়াল জায়গাটা গেইন করবে, আপনার সম্পত্তিগত দিক থেকে লাভ দিবে, গভর্নমেন্ট থেকে সুযোগ পাবেন, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট পাবেন। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু দেখুন আপনার চতুর্থ ভাবে অবস্থান করছে, 17 অক্টোবর পর্যন্ত চতুর্থ অবস্থান। দেখুন আপনাদের প্রপার্টি রিলেটেড জায়গাগুলো ভালো হবে, আপনাদের যাদের লোনের জায়গা আছে লোন পাওয়ার একটা সম্ভাবনা আপনার আসবে, গভর্নমেন্ট থেকে সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন এবং ফিউচারে আপনাদের উন্নতি কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি হন মিথুন রাশির মানুষ। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু রাশিতে অবস্থান করছে আপনাদের বুধাদিত্য রাজযোগ সৃষ্টি করছে। মিথুন রাশির ক্ষেত্রে বুধাদিত্য রাজযোগ, আপনার কন্যা রাশির ক্ষেত্রে, ধনুরাশির ক্ষেত্রে এবং সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু বুধাদিত্য রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু আপনাদেরকে দিবে কন্যা রাশি। আপনাদের ব্যবসা, আপনাদের উন্নতি কিন্তু হবে এবং আটকে আছে ডুবে গেছে এমন টাকা আপনারা কিন্তু এই সময় কিন্তু পাবেন, 10 গুণ লাভ পাবেন। আপনারা যারা ব্যবসা করছেন নিজ নিজ ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনারা 10 গুণ কিন্তু লাভ পেতে চলেছে। আগামী 10 দিন কন্যা রাশি কিন্তু নির্ণায়ক রেজাল্ট কিন্তু আপনি কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির একাদশভাবে ভ্রমণ করছে। দেখুন একাদশভাবে ভ্রমণ যে কোনো গ্রহ কিন্তু শুভফল দেয় কর্মপতি, আপনাদের প্রফিট সাকসেস লাভ এই সময় কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি হন কন্যা সরি মার্জনা করবেন আপনি যদি হন বৃশ্চিক রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবং আপনার যে ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনারা এই সময় পাবেন এবং অর্থনৈতিক স্থিতির জায়গা আপনাদের ভালো হবে এবং আপনাদের ফিউচারের জায়গাটা কিন্তু আপনার যথেষ্ট কিন্তু ভালো হতে চলেছে বৃশ্চিক রাশি আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং এই সময়ের মধ্যে আপনাদের বিদেশ থেকে ইনকাম, আর্থিক স্থিতি, আকস্মিক অর্থপ্রাপ্তি আগামী 10 দিন 10 গুণ লাভ কিন্তু পেতে চলেছেন। হঠাৎ অর্থপ্রাপ্তি, সম্পত্তিগত দিক থেকে লাভ, মান সম্মান,
গভর্নমেন্টের সঙ্গে যারা যুক্ত আছেন, কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত আছেন, সেখান থেকে আপনারা লাভ পাবেন, এবং যাদের সরকারি কাজকর্ম আটকে আছে সেই কাজগুলো কিন্তু হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। এই পাঁচ রাশি মালামাল হতে চলেছে। নমস্কার, ধন্যবাদ।